আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? থাম্বনেইলেই লক্ষ্য করেছেন ভিডিওটির বিষয়বস্তু, যেখানে লেখা আছে মাওয়াতে চলতে স্টেশন 6-এর কাজ। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী বছর উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু, যেখানে একই সাথে রেলওয়ে ও রোডওয়ে দুটি চালু হবে। অর্থাৎ আপনারা জানেন মাওয়া প্রান্তের স্টেশন থেকে ভাঙা পর্যন্ত রেলপথ সেতু উদ্বোধনের সাথে সাথেই চালু হবে। তাই মাওয়া প্রান্তে দোগাসি নামক স্থানে চলছে রেল স্টেশন 6-এর নির্মাণ কাজ। বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলে রাখি, তা হলো মাওয়া অবস্থিত লৌহজং থানায় আর দোগাসি নামক স্থানটি যেখানে রেল স্টেশন 6 নির্মাণ হচ্ছে, এটি মাওয়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, যা শ্রীনগর উপজেলায় অন্তর্ভুক্ত। তবে মাওয়া আপনারা সবাই চিনেন এবং সকলের নিকট অতি পরিচিত একটি স্থান, তাই এটাকে মাওয়া স্টেশন বলা হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার এই রেলপথে রেল স্টেশন থাকবে মোট 17টি, যার মধ্যে ফরিদপুরের ভাঙা, যশোরের রূপদিয়া এবং ঢাকার গেন্ডারিয়া এই 3টি স্টেশন ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে। তবে এগুলোকে আধুনিক স্টেশন করার নিমিত্তে পুনর্নির্মাণ করা হবে, বাকি 14টি স্টেশন সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হবে। পদ্মা সেতু যেহেতু অনেক বড় এবং বিশ্বমানের আধুনিক একটি সেতু, তাই এর সাথে মানানসই এবং আধুনিক যাত্রী সুবিধা প্রদানের লক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে 4টি আধুনিক স্টেশন তৈরি করা হবে, যার মধ্যে মাওয়ার স্টেশনটি অর্থাৎ স্টেশন নং 6 এক। আর যেহেতু এই স্থান থেকে ভাঙা পর্যন্ত রেলপথ পদ্মা সেতুর সাথে উদ্বোধন হচ্ছে এবং সেতুর মধ্য দিয়ে রেল চলাচল করবে, তাই এই স্টেশনটিকে দ্রুতই নির্মাণ করার কাজ হাতে নিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন হয়তো 2018 সালের 22 মে একনিকের অনুমোদন পাওয়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 39,246,80,00,000। এর মধ্যে 21,036,69,00,000 টাকা ঋণ দিচ্ছে চীন, বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল হতে যোগান দেওয়া হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন ও পুরনো মোট 17টি স্টেশনের জন্য ব্যয় ধরা হয়েছিল 37,61,45,000 টাকা। যেহেতু 4টি স্টেশন আধুনিক করার জন্য পূর্বের নকশা পরিবর্তন করা হয়েছে, তাই মোট ব্যয় আরও কয়েক গুণ বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে ঝটপট আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।